আমার দুলাভাই তাহির সাহেব, আপনি যদি মায়ের দুধ খেয়ে থাকেন তাহলে মুয়াবিয়া বাগিও জালিম, এই বিষয়ে আপনি বাহাস করুন আমার সাথে। অথবা মুয়াবিয়ার যেই বদকিরদারগুলো আমি তুলে ধরলাম, যে দিন ধ্বংস করেছে মুয়াবিয়া, আসহাব রাসূলকে গালি দিয়েছে মুয়াবিয়া, আসহাব রাসূলকে হত্যা করেছে মুয়াবিয়া, আহলে বাইত রাসূলকে গালি দিয়েছে, গালির ব্যবস্থা করেছে মুয়াবিয়া, হজের তালবিয়া বন্ধ করেছে মুয়াবিয়া, ঈদের খুতবা পরিবর্তন করে পরের থেকে আগে নিয়ে এসেছে মুয়াবিয়া, বসে বসে খুতবা দিয়েছে মুয়াবিয়া, বিষ খাইয়ে ইমাম মৌলা হাসানকে শহীদ করেছে মুয়াবিয়া, মৌলা হুসাইন সহ সমস্ত নবীর পরিবারকে শহীদ করার জন্য পরিকল্পনা করে মুয়াবিয়া শহীদ চাই। ইয়াজিদ মলউন ইয়াজিদ না চাওয়া সত্ত্বেও মুয়াবিয়া নিজের ইচ্ছায় ইজিদকে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য, নিজের হাইস পূরণের জন্য ইজিদকে ক্ষমতায় বসিয়েছে মুয়াবিয়া। আই এই কথার উপর যদি আপনি মায়ের দুধ খেয়ে থাকেন আপনার সাথে বাসে বসুন, আমি আহলে সুন্নতের কিতাব থেকে সেই কথাগুলোর দলিল দেব। আমাদের তাহির সাহেব কিছুদিন ধরে লাফাচ্ছেন মুয়াবিয়াকে সাহাবি বঙ্গ সাহাবেন, কালকে আমার আজকে সম্ভবত কথা হয়েছে, তো তাকে আমি বলেছি তিনি যদি মুয়াবিয়া বাগিও জালিম বিষয়ে আলোচনায় আসতে চান আমি অন্য কিছু বলবো না, মুনাফিক বলবো না, কাফের বলবো না, আহলে সুন্নাতুল জামাতের ওলামায়ে কেরামরা যতটুকু বলেছেন আমি ঠিক ততটুকুই বলবো, এর বাইরে একচুলও বলবো না। হ্যাঁ, তারা যতবা আমাকে শিয়া বলুক, শিয়া অপবাদিক, আমি এর বাইরে বলবো না। আহলে সুন্নাতুল জামাতের ওলামায়ে কেরাম যতটুকু বলেছেন শুধু ততটুকুই আমি বলবো। আমি তাকে বলবো যে তিনি যদি মায়ের দুধ খেয়ে থাকেন, আমার দুলাভাই তাহির সাহেব, আপনি যদি মায়ের দুধ খেয়ে থাকেন তাহলে মুয়াবিয়া বাগিও জালিম, এই বিষয়ে আপনি বাহাস করুন আমার সাথে। অথবা মুয়াবিয়ার যেই বদকিরদারগুলো আমি তুলে ধরলাম, যে দিন ধ্বংস করেছে মুয়াবিয়া, আসহাব রাসূলকে গালি দিয়েছে মুয়াবিয়া, আসহাব রাসূলকে হত্যা করেছে মুয়াবিয়া, আহলে বাইত রাসূলকে গালি দিয়েছে, গালির ব্যবস্থা করেছে মুয়াবিয়া, হজের তালবিয়া বন্ধ করেছে মুয়াবিয়া, ঈদের খুতবা পরিবর্তন করে পরের থেকে আগে নিয়ে এসেছে মুয়াবিয়া, বসে বসে খুতবা দিয়েছে মুয়াবিয়া, বিষ খাইয়ে ইমাম মৌলা হাসানকে শহীদ করেছে মুয়াবিয়া, মৌলা হুসাইন সহ সমস্ত নবীর পরিবারকে শহীদ করার জন্য পরিকল্পনা করে মুয়াবিয়া শহীদ চাই। ইয়াজিদ মলউন ইয়াজিদ না চাওয়া সত্ত্বেও মুয়াবিয়া নিজের ইচ্ছায় ইজিদকে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য, নিজের হাইস পূরণের জন্য ইজিদকে ক্ষমতায় বসিয়েছে মুয়াবিয়া। আই এই কথার উপর যদি আপনি মায়ের দুধ খেয়ে থাকেন আপনার সাথে বাসে বসুন, আমি আহলে সুন্নতের কিতাব থেকে সেই কথাগুলোর দলিল দেব। আজকে কোনো পেটার হিম্মত থাকলে সেই এই যে কথাগুলো বলেছি, মুয়াবিয়া এখন সাহাবি কিনা, মুয়াবিয়া সাহাবি হলে মুয়াবিয়ার বদনামি করা যাবে কিনা, মুয়াবিয়ার সমালোচনা করা যাবে কিনা, এই আগড়াম বাগড়াম কথা বলিয়েন না। সাহাবিদের কি অবস্থা হবে আমি অলরেডি বহু হাদিস থেকে পড়ে শুনিয়েছি, সব সাহাবিরা যে সমস্ত সাহাবিরা বেদাত করেছে, এক নম্বর বেদাত করেছে মুয়াবিয়া। এখন আপনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবির বিরুদ্ধে সাহাবিকে হত্যা করেছে, যার আল্লাহ রাসূল বলেছেন, ইরশাদ করেছেন হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সমস্ত শরীর, বলে যে মানুষের অন্যান্য মুমিনের অন্যান্য সাহাবাদের বলছেন যে ইমান তাকে কলবে, আর এই আমার আম্মার, আমার আম্মারের ইমান শুধু কলবে না, সারা শরীরে, সারা শরীরে না, তার হাড্ডির মগজে মগজে ইমান, সেই আম্মারকে হত্যা করেছে, সেই আম্মার বলেছেন। এখন আমাদের এই হবিসরা কি বলে জানেন, অনেকে বলেছেন সেই হাদিসটা কি আসহাবিকার নুজুম বেআইহি মেহতাদাইতে মেহতাদাইতুম, আর মুয়াবিয়ার জন্য তোমরা এই কথাটি বলো, মুয়াবিয়ার হেদায়েত কি আছে বলো, আর তুই তোমরা তোমাদের জিজ্ঞেস করি হযরত সাইয়্যিদুনা আম্মারের পায়ের দূর সমান হবে মুয়াবিয়া, মুয়াবিয়াকে সাহাবি মানার পরেও মৌলা হযরতে মৌলা আলী আলাইহিস সালাম যতটুকু ফজিলত হযরত আম্মারের বলেছেন, হযরত উযু করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটুকু ফজিলত হযরত আম্মারের ব্যাপারে বলেছেন, হ্যাঁ তো এই হযরত আম্মারের পায়ের দুলু সমান হবে মুয়াবিয়া, কেন মুয়াবিয়া মুয়াবিয়া করো, আম্মার বলেছেন এরা মুসলমান ইমান থেকে কলব থেকে মুসলমান গ্রহণ করে ইমান গ্রহণ করে নাই, এরা ইসলাম গ্রহণ করে নাই দিল থেকে, বরং তারা দেখাওয়া ইসলাম গ্রহণ করেছে, দেখাওয়া ইমান এনেছে। তাহলে তুমি বলো, তুমি এখন ফতোয়া দাও আম্মা মুয়াবিয়ার ব্যাপারে এবং তোলাকাতের ব্যাপারে হযরত আম্মার যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোর উপরে ফতোয়া দাও,
তোমার আখেরাত দুনিয়া আখেরাত বরবাদ করো আমার বিরুদ্ধে ফতোয়া দিয়ে। এবং এই কথাগুলো যদি আমি আহলে সুন্নতের জওয়াল জামাতের কিতাব থেকে দেখাতে না পারি, আহলে সুন্নতের ইমামের ইমামদের বর্ণনা দেখাতে না পারি, আপনার হাতে না পায়ে পা দিয়ে আমার কানটা নিয়ে দিবেন। আর যদি দেখাতে পারি এই সমস্ত ইয়ে সহ আশরাফি সাহেব সহ এই জুঠা মোল্লাদের যারা দিন বেছে খায় সুন্নিয়তের ঠিকাদার নিয়েছে, সুন্নিয়ত বেছে খায় এই সমস্ত হাবিজদেরকে ধরবেন, আমি হাবিজ বলবো। তারা হকের সাথে বাতিলের মিশ্রণ করে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হাবিজ বলেছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কোরআনের মধ্যে লানত দিয়েছেন, সত্য জেনে শুনে তারা সত্য গোপন করে। আচ্ছা আমাকে বলেন, এই যে আল্লাহ রসুলের সাথে এত দাগাবাজি করলো, আল্লাহ রসুলের সাহাবায়ে কেরামদের সাথে দাগাবাজি করলো, আহলে বাইতের সাথে এত দুশ্মনী করলো, এরপরও আল্লাহ এবং রসুল মুয়াবিয়ার উপর সন্তুষ্ট বলেন? যদি আপনারা বলেন থাকেন মুয়াবিয়ার উপর সন্তুষ্ট এরপরেও, তাহলে সেটা আমি আমার আমার আর বলার কিছু নেই। এত কিছুর পরেও আল্লাহ রসুলের নামাজাকে বিষ বারবার বিষ প্রয়োগ করা হচ্ছে, বারবার বিষ প্রয়োগ করেছে কিন্তু কোনো কাজ হয় না। এরপরে হীরার হীরার চূর্ণ মিশ্রিত বিষ দিয়েছে, এখন হীরার চূর্ণ মিশ্রিত বিষ এ যোদ্ধা কোথায় পাবে বলেন? আমারে সে দেখি আপনাকে আমি 5 বছর সময় দিলাম, আপনি হীরার হীরার চূর্ণ মিশ্রিত বিষ আমাকে এনে দিতে পারবেন? যোদ্ধা কোথায় পাবে একটা নারী? এই এগুলো রোমানদের থেকে মুয়াবিয়া এনেছে এবং মুয়াবিয়া তাকে 1 লক্ষ দিরহাম দিয়েছে, সাথে সাথে মুয়াবিয়া এটাও ওয়াদা করেছে তার ইয়াজিদের সাথে যোদ্ধার বিয়ে দিবে। এটা দেওয়ার পরে এই ইমামের ইমাম হাসানের কোলে যা কেটে কেটে বের হয়েছে, এইটা কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি খুশি আছেন? আপনি মনে করেন আল্লাহ রসুল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি খুশি হয়েছেন? যদি মনে থাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি খুশি হয়েছেন, কষ্ট পাননি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পাননি, তাহলে আমার বলার কিছু নেই। আর যদি মনে করেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পেয়েছেন, তাহলে আল্লাহর ফতোয়া শুনুন, মোল্লার ফতোয়া ছাড়ুন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা يؤذون الله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والاخره الله বলেন যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়। এখন আল্লাহ আল্লাহকে কিভাবে মানুষ কষ্ট দিবে? আল্লাহকে কি ধরা যায় ছোঁয়া যায়? আল্লাহকে কিভাবে কষ্ট দিবে? আল্লাহর রাসূলকে কষ্ট দেয়া মানে আল্লাহকে কষ্ট দেয়া, মানে আল্লাহর রাসূলকে কষ্ট দিলে আল্লাহর কষ্ট সেটা বুঝিয়েছেন। আল্লাহ রসুল কষ্ট পেয়েছেন কি পান নাই সেটা আপনার ইনসাফে দিলাম। আমি ইনসাফের সবক পড়ার জন্য আল্লামা ইকবালের কথা আগেই বলে দিয়েছি যে ইনসাফের ইনসাফের সবক পড়েন, সবক পের পর সদাকত কা, সত্য করে বলবেন। আল্লাহ রসুল কষ্ট পাননি মুয়াবিয়ার এই কৃতকর্মে, মুয়াবিয়ার কৃতকর্মগুলো আগে আহলে সুন্নতের। এখন আপনি যারা আমার বক্তব্য শুনতেছেন তারা মুজাহিদ আশরাফি সহ আহলে সুন্নতের ইমাম আহলে সুন্নতের আলেমদেরকে বলতে বলবেন যে এই মুয়াবিয়া যে এই কাজগুলো করেছে এগুলো দিয়ে কি আল্লাহ রাসূল কষ্ট পেয়েছে না নাকি খুশি হয়েছে? আচ্ছা আল্লাহ, এখন অনেকেই বলে যে মুয়াবিয়া ইয়ে করেছে, সন্ধি করতে গেছে, সন্ধি করেছে মুয়াবিয়ার সাথে আল্লাহ রাসূলের ইয়ে সন্ধি করেছেন, সেজন্য আমরা মুয়াবিয়ার বিষয়ে কিছু বলবো না। আচ্ছা তাদেরকে বলবেন মুয়াবিয়া আল্লাহ রাসূল হযরতে মওলা ইমামে হাসান কি ডেকে ডেকে মুয়াবিয়া এদিকে আসো এদিকে আসো আসো সন্ধিটা করি তোমার সাথে, এটা বলেছেন? কেউ বলে দাবি করে মুয়াবিয়াকে ডেকে আনছেন আমি মুয়াবিয়া এদিকে আসো তোমার সাথে সন্ধি করব? নাকি 60,000-এর উপর সৈন্যবাহিনী নিয়ে এই মুয়াবিয়াকে উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য গেছে বলেন? আচ্ছা মুয়াবিয়ার যদি ন্যূনতম সম্মান বোধ থাকতো, সে তো মৌলা আলীর সাথে যা করেছে করেছে, যা গালে দিয়েছে, যা কিছু দুশ্মনী করার করেছে, এখন ইমাম হুসানের আপনারা তো ইমাম হাসানের ব্যাপারে বলেন যে এত কিছু এত মহব্বতের কথা। আচ্ছা আপনি আপনার পীর সাহেবের সন্তানের সাথে, আপনি যদি আপনার পীর সাহেবকে মানেন, আপনার পীর সাহেবের সন্তানের সাথে লড়াই করতে যাবেন বলেন? যেটা আপনার বিবেকে দিচ্ছে না সেটা মুয়াবিয়ার বিবেকে কিভাবে দিন আপনি বলেন? মুয়াবিয়াকে তো এত বড় বড় আপনি বলেন। আশরাফি সাহেবকে জিজ্ঞেস করি, আশরাফি সাহেব এই দরবারের আশরাফি দরবারের খলিফা,
কিন্তু আশাবি দরবার থেকে যেই তার পীরের আওলাদ আসছে, উনি কি তার পীরের আওলাদের সাথে বসে, অথবা তার পীরের বসে ভাবতেন তার পীরের আওলাদের সাথে ফিরগিরি নিয়ে কিছু নিয়ে দ্বন্দ্ব করবে? দ্বন্দ্ব করলে তার তার ইয়ে থাকবে, খেলাফত থাকবে? সব দ্বন্দ্ব করে রাখে, সে বিয়াদবি মনে করবে না? এখন মুয়াবিয়া বিয়াদব কিনা আপনি বলেন? মুয়াবিয়া দ্বন্দ্ব করতে আসছে, কেড়ে নিতে আসছে, যুদ্ধ করতে আসছে ইমাম হাসানের সাথে, কিন্তু মুয়াবিয়া যেভাবে তিন ইয়ে দিয়ে, আমি সেটা লিখবো ইনশাল্লাহ, আমরা গবেষণা করেছি, মুয়াবিয়া তিনভাবে অ্যাটাক করেছে যে পুরা হযরতে হাসানের সৈন্যবাহিনীকে। এখানে হাসানের সৈন্যবাহিনীর মধ্যে সে তার এজেন্ট তৈরি করে দিয়েছে তিনভাবে। তো যাই হোক, সেটা বলছি না। তো সেই ইয়েতে কি আল্লাহ রাসুল কষ্ট পান নাই বলেন? আপনার বিবেক নেই? সবক পর পর সদা তক্কা আদালত কা সুজা আতকা লিয়া যায়গা তুমসে খামে দুনিয়া কি মামত। সত্য বলেন? আল্লাহ রাসুল কি আল্লাহ রাসুল খুশি হয়েছেন? আল্লাহ রাসুলের নামাজা থেকে ক্ষমতা কেড়ে নিচ্ছে সবে বলে কৌশলে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, সুন্দরী নারী দিয়ে, সুন্দরী নারী পর্যন্ত অফার করেছে, লেবাননের নারী, সেটিও আমি পেয়েছি, সেটিও তুলে ধরব। এত বড় হবিস মুয়াবিয়া, সে কিনা তার পক্ষে আপনার কথা বলে আল্লাহ রাসুল কষ্ট পান নাই? আল্লাহ রাসুলের নামাজা থেকে ছলে বলে কৌশলে ক্ষমতা কেড়ে নিচ্ছেন? আপনি আপনার পীরের আওলাদ থেকে ক্ষমতা কেড়ে নেবেন? পীরগিরি কেড়ে নেবেন আপনার পীরের আওলাদ থেকে? আপনি আপনার পীরের, আমি তো দেখতেছি আপনার পীর, আপনার পীর যেখানে পা রাখে সেখানে আপনি মাথাও রাখতে পাই পান। এটাই হলো ইজ্জত, এটাই হলো হুরমত। আপনার যে আকল আছে মুয়াবিয়ার, সে আকলও ছিল না। এত বড় কমবক্ত, সে আওলাদ রসুলের সাথে সে সে কত বড় মুনাফিকি করেছে, এই করছে, এই সব শর্ত শর্ত কথা বলেন। আশরাফি সাহেবকে আমি বলছি, আপনি যদি এক মায়ের সন্তান, এক পিতার সন্তান হন, তাহলে আপনি মুয়াবিয়া কি কি শর্তে সন্ধিতে করেছে এটা বলবেন? নূর সাহেব হুজুর, আপনি আমার উস্তাদ, আপনি বলবেন মুয়াবিয়া কি কি সন্ধির মধ্যে সাইন করেছে, মুয়াবিয়া সন্ধিগুলো রক্ষা করেছে কিনা? প্রথম শর্ত ছিল যে মওলা আলীকে গালাগালি করা যাবে না। তার মানে কি? তার মানে হলো মুয়াবিয়া মওলা আলীকে গালি দিত, গালির, এটা সহি মুসলিমের হাদিস আছে, যতই অস্বীকার করেন এগুলো বলবেন, এগুলো না বললে মুয়াবিয়া ইয়ের মধ্যে এই মওলা আলীকে গালি দিত, মওলা আলীকে গালি দিত এবং গালি দেওয়ার ব্যবস্থা করছে এবং গালি না দেওয়ার নির্দেশ দিয়েছে হযরত সাদকে। হযরত সাদ অস্বীকার করার পরে বলছে যে, হ্যাঁ, যে তুমি কেন আবু তুরাবকে গালি দাও না, কি যে তোমার সমস্যা, কত বড় হবিস। এইগুলো কি আল্লাহ রসুল, আল্লাহ রসুল এইগুলোতে রাজি হয়েছে মনে করেন? আল্লাহ রসুল কষ্ট পান নাই? হে রসুলের উম্মতেরা, হে রসুলের আশিকেরা, হে রসুলের গোলামেরা, আপনারা বলেন আল্লাহ রসুল কষ্ট পান নাই? যদি কষ্ট পেয়ে থাকে, আল্লাহর হতো হলো সেই মুয়াবিয়ার উপর লানত এবং আল্লাহ এবং রসুল আনত, দুনিয়াতেও লানত, কিয়ামতেও লানত, এবং তার জন্য খবরের আলামে বরজখের আযাব তো আছে, আযাব মুহিনা, সব যন্ত্রণাদায়ক, লাঞ্ছনাদায়ক আযাব। সেটা আপনি দেখতে না পেলেও আপনি মুয়াবিয়ার চামচা, আপনি মুয়াবিয়ার শিয়া, আপনি মুয়াবিয়ার অনুসারী, আপনি মুয়াবিয়ার গুণগ্রাহী, আপনি মুয়াবিয়ার গোলাম, আপনি দেখতে না পেলেও মুয়াবিয়ার নাতি দেখতে পেয়েছে। এই জন্য বলেছেন ওয়াকানা ফি কবরিহি রাহিনান, ওয়াকানা রাহিনান ফি কবরিহি, একই ওয়ার্ড ব্যবহার করেছে, একই বাক্য ব্যবহার করেছে হযরতে যখন ক্ষমতার মসনদে আসীন হলেন, সাথে সাথে তিনি ক্ষমতা ত্যাগ করলেন এই বাসন্তি দিয়ে যে ওয়াকানা রাহিনান ফি কবরিহি। আপনারা ইয়ে করে দেখুন ইবনে হাজার হাইতামের সাওয়াকিল মুহরাকা, এটা শিয়াদের বিরুদ্ধে কিতাব, আমাদের আমার ভাই শহীদুল্লাহ বাহাদুর অনুবাদ করেছে, আপনারা দয়া করে দেখবেন, এটার কোনো কেটে দিয়েছে না তুলে দিয়েছে? কেটে দিলে আমাকে জানাবেন, আর একে থাকলেও আমাকে জানাবেন। আপনারা শহীদুল্লাহ বাহাদুর আর সাওয়াকিল মুহরাকা, তারপরে আমি দোলাই করবো তাকে। এটি এটি কার কথা? এটি মুয়াবিয়া এজিদের ফোলার কথা, এজিদের বাপ এবং এজিদের এজিদ সম্পর্কে। তো আপনারা কি তার চেয়ে বেশি বেশি ইয়ে গুণগ্রাহী হয়েছেন মুয়াবিয়ার? তো আসেন, মাসে খেলা হবে, খেলা হবে। আমি আশরাফি সাহেবকে বলবো, নুরি সাহেব যেহেতু আমার উস্তাদ,
আমি ওনাকে কিছু বলবো না, কারণ ওস্তাদের ওস্তাদের সম্মান কীভাবে করতে হয় ওস্তাদের ওস্তাদের সাথে বিয়াদ আমি করবো না। তো তবে ইয়ে আসলে আমি ওস্তাদকেও ছাড়বো না, যেহেতু ওস্তাদ হোক যেই হোক যদি এলএমএ পাই বাকে পাই আমি আদবের সাথে বলবো না কেন, হ্যাঁ, কিন্তু তারপরেও আমি ওস্তাদকে আহ্বান জানাতে চাই না। কিন্তু যেহেতু আশরাফি সাহেব আমার ওস্তাদ না, আশরাফি সাহেবকে আমি আহ্বান জানাই যে আপনি আসুন মুয়াবিয়ার বিষয়ে আমার সাথে বাহাসে বসুন, আপনি সেখানে থাকবেন অনলাইন, অথবা বাহাস করার দরকার নেই, আপনি যেহেতু আমার ওস্তাদ সমতুল্য, আপনি আমার ওস্তাদের লেভেলের পর্যায়ের মানুষ, হ্যাঁ, আপনি অনলাইনে আসবেন, সকলে শুনবে, আমি প্রশ্ন করবো আপনি জবাব দিবেন, বাস, বাহাসের দরকার নেই। আর যদি বলে দেন না আপনার এলিমেন্ট ডক ডক ডুক 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 করে তাহলে আসেন, আপনাকে আমি দাওয়াত দিলাম, প্রকাশ্যে বলছি। কিন্তু যদি জবাব দিতে না পারেন, মুখের মধ্যে 10 নম্বর সুইচ লাগাইয়া ফেলেন, মুয়াবিয়া মুয়াবিয়া চিল্লাইবেন, চিল্লাইতে পারেন, ঠিক আছে, প্রশ্ন করা হবে, প্রশ্ন করব আমরা, মুয়াবিয়ার ব্যাপারে জবাব দিয়ে যেতে হবে। আর যদি প্রশ্নের জবাব দিতে না পারেন, মুয়াবিয়া মুয়াবিয়া চিল্লাইবেন না, চিল্লাইলেও আহলে বাইতের খবরদার, আমি খবরদার করে দিচ্ছি আপনাকে, আহলে বাইতের নাম দিয়ে মুয়াবিয়ার দালালি করবেন না। আকল আকলের মধ্যে যদি হেমাকত না আসে থাকে তাহলে আমার কথাগুলো শুনবেন এবং মেনে চলবেন, আপনার ভালোর জন্য বলতেছি। আরে মুয়াবিয়া এই খবিস আপনাদেরকে কি দিবে, আপনাকে কি দিবে, দুনিয়াতে কি দিবে, আখেরাতে কি দিবে, দুনিয়াতেও তো কিছু পয়সা পরি পাইতে পারেন, আর কত পয়সা, খবর খবর আর কত দূর বাকি, হ্যাঁ, আমার তো, আমি তো কালকে চলে যেতে পারি, আপনার তো কালকে চলে যেতে পারেন, আপনি বাড়ি করেছেন, গাড়ি করেছেন, আপনি সন্তানকে মানুষ করেছেন, মেয়েকে বিয়ে দিয়েছেন, হ্যাঁ, সব কিছু বামপট্টি মেরে 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 আমার সাসার থেকে ইয়া ভান্ডারি আঙ্কেল থেকে নিয়েছেন, হ্যাঁ, তাকে অবশেষে আশরাফির ইয়া একটা ধরাই দিয়েছেন, হ্যাঁ, ওইদিকে মারিয়া, তো আপনি ঘরে খোঁজছেন করছেন কীগুলো সব আমরা জানি তো ভাই, আমরা সব জানি তো, আপনি করছেন ঘরের অসুবিধা নেই, আপনার দুনিয়া খামান, কিন্তু মুয়াবিয়া মুয়াবিয়া সিলেবেন কেন, আপনি মুয়াবিয়া আপনার ব্যস্ত নেবেন, এখন বেশ কিছু ছাড়বেন না, আপনি আপনি বুড়ো হয়ে গেছেন, এখনো এখনো এগুলো ছাড়তেছেন না। হজরতে হজরতে ইমাম নাসাই মসজিদে বসে আহলে বাইতের গুণগান করতেছেন, হ্যাঁ, আর আপনি সুন্নি হইয়ে সুন্নির ইমামের অনুসরণ না করে আহলে বাইতের শাহাদাতে কারবালার লাগিয়ে আপনি মুয়াবিয়ার কথা বলছেন, তাও 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 কি বলি জুঠা বর্ণনা করতেছেন, মুয়াবিয়া যেগুলো করে গেছেন আহলে সুন্নতের কিতাবে যেগুলো লেখা সেগুলো বলেন না কেন, আপনি এগুলো বলেন, আপনি যদি একবার জন্ম হয়ে থাকেন এগুলো বলেন, আহলে সুন্নতের কিতাবে যেগুলো মুয়াবিয়ার ব্যাপারে লেখা সেগুলো বলেন, আল্লাহ ইস্তিহাবে কি লেখা সেগুলো বলেন, কেন কেন মুয়াবিয়ার ব্যাপারে এই সমস্ত জাহরমিগুলো করতেছেন, হ্যাঁ, মানুষকে কেন গুপরা করতেছেন, আমরা কি এদিকে কে দিল। সুতরাং আমি বলছি আপনি ভালো হয়ে যান,